দেখো টিনাকে যারা আমরা ভালোবাসি তারা টিনাকে ভালো পরামর্শ আমরা দেবই প্রচুর ভিউয়ার্স তোমরা টিনাকে ভালোবাসো প্রচুর ভিউয়ার্স আছে যেমন সেরকম আমরা যারা টিনাকে টিনাকে ভালোবেসে ভিডিও করি মানে অ্যাজ আ ক্রিয়েটার সাপোর্ট করে যারা ভিডিও ভিডিও করি তারাও কিন্তু আমরা টিনাকে প্রচুর ভালোবাসি তাই এবার কিন্তু টিনাকে টিনা নিজের ভবিষ্যৎটা ভালো করে বুঝে নিতে হবে পরিষ্কার কথা দেখো টিনা আশা করি টিনা এরকম ছেলের সাথে সংসার করবে না মানে এরকম স্বামীর সাথে সংসার করবে না যে স্বামী তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে নিজের ইনকাম করে এবং সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে নিজের শখ আহ্লাদ নিজের শখ এগুলো পূরণ করে আশা করি কোনো মেয়েই সেরকম পুরুষকে স্বামী বলে মানবে না আর এটা তো মাথার ওপর দিয়ে জল বেরিয়ে গেছে ছেড়ে দাও এবার হচ্ছে তাহলে কি টিনার নিজের পায়ের তলার মাটিটা আরও শক্ত করতে হবে দেখো এই যে একটা ইনকাম হচ্ছে টিনা নিজের মতো খরচ করছে অবশ্যই বাবা মা দাদা বৌদি এগুলো সব নিজের যেমন তাদের টিনা নিজের সেরকম টিনার নিজের কিন্তু তা সত্ত্বেও একটা মেয়ে একটা ছেলে বলে আজকালকার জীবনে কিচ্ছু নেই আজকালকার যুগে কিচ্ছু নেই উভয়কে ইনকাম করতে হবে উভয়কে আজকাল আমার স্বামী ইনকাম করছে বলে আমি করব না আবার আমার স্বামী তো রোজগার করছে আমি কেন কিসের জন্য করব আমি পায়ে তুলে বসে খাবো এরকম কিছু মেয়েও আছে আবার যারা কিছু মেয়ে আছে যে হ্যাঁ না আমি আমার স্বামীর পাশে দুটো একটু থাকি যতটুকু আমার হেল্প হয় ততটুকু হেল্প করি এরকম মেয়েও আছে তাহলে ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন তাহলে আজকের দিক আজকের যুগে দাঁড়িয়ে মেয়ে পুরুষ সকলে মিলে উভয়ের ইনকাম করছে তাহলে টিনা কেন নয় তাই তো ব্যাপারটা সেটাই কিন্তু সেই ক্ষেত্রে আজকে টিনার মা বাবা দাদা বৌদি সবাইকে দেখার দায়িত্বও কিন্তু টিনার সে টিনা আজকে শ্বশুর বাড়ি থেকে এসে বাপের বাড়িতে আছে বলে নয় তো একটা মেয়ে মেয়ের দায়িত্ব বর্তায় থেকে যায় আমরা সমাজে ভাগ করে নিয়েছি যে ছেলেরা দেখবে মেয়েদের বিয়ের পর ছেলেরা দেখবে মেয়েরা শ্বশুরবাড়ি দেখবে কেন বিশের জন্য আমি যে মেয়ে আমাকেও তো আমার মা বাবা বড়ো করেছে আমার দাদা ভাইকে যেমন আমার বাবা মা বড় করবে মানে বড় করেছে আমাকেও তো বড় করে আমার দায়ী আমাকে বাড়ি পাঠিয়েছে তাহলে আমার দায়িত্ব আমি কেন এড়িয়ে যাবো এইভাবে একটা মেয়েকে তার দায়িত্ব পালন করতে হয় যারা করে না যারা শ্বশুরবাড়ির মধ্যে আবদ্ধ থাকে এমন এবং এমনও আছে যে বিয়ের পরেও মা বাবাকে দেখে এমনও আছে যে বিয়ের পরও শ্বশুরবাড়িতে চাকরি করে তাও বাবা মার প্রতি দায়িত্ব পালন করে হাজার বাবা আমার প্রচুর টাকা পয়সা থাকবে কিন্তু মেয়ের ইনকামের টাকা একশোটা টাকা হলেও মা বাবার কাছে সেটা ইম্পর্টেন্ট ঠিক যেমন মোটা চালের ভাত মোটা চাপের মোটা কাপড় ঠিক সেই রকম ধরনের আশা করি বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এটাই বলবো যে টিনার পায়ের তলার মাটিটা টিনাকে আরও শক্ত করতে হবে টিনার ভবিষ্যৎটা নিয়ে টিনাকে আরও ভাবতে হবে হ্যাঁ সন্তানকে পাবো সন্তানকে ফোকাস থাকবে সন্তানকে তুমি পাবে সন্তানকে ভালো রাখা সন্তানকে ভালো রাখা শুধুমাত্র ওই দুটো ইউটিউবের টাকায় হবে না তুমি ইউটিউবের টাকা থেকে আরও কিছু করলে ভবিষ্যতে অবশ্যই তোমার একটা টার্গেট আছে তুমি এগোচ্ছ সেই পথে আমি জানি এগোচ্ছ কিন্তু আরও ভালোভাবে শক্তপোক্ত করতে হবে আজকে তোমার হাজব্যান্ড মানে বেচু চাইছে সোশ্যাল মিডিয়াতেই সে বলছে সে নতুন করে জীবন গড়তে চায় সে নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে চায় সে তো তোমার তুমি সে চেষ্টা করছো তুমি যাতে তাকে ডিভোর্স দাও অবভিয়াসলি জানি তুমি তাকে ডিভোর্স দেবে না এটাও জানি যে তুমি বলে দিয়েছো যে তুমি কোনো দিন ডিভোর্স দেবে না তোমার ডিভোর্সের কোনো দরকার নেই তুমি নেবেও না আর তুমি ডিভোর্স দেবেও না খুব ভালো কথা মানলাম একটা পুরুষকেও তার অকাদটা দেখিয়ে দেওয়া দরকার যে একটা স্ত্রী বা একটা নারী বা একটা মেয়ে কিন্তু হাতের মোয়া নয় যখন খুশি তাকে নিয়ে খেলা যায় যখন খুশি তাকে দোলানো যায় যখন খুশি তাকে দুমড়ে বসড়ানো যায় তাকে যখন খুশি সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করে দেওয়া যায় হয় না সেটা একটা মেয়েকে দেখানো দরকার অবশ্যই তুমি দেখাও কিন্তু আজকে এই পুরুষটা আজকে এই পুরুষটা ভবিষ্যতে কোনো দিন কোনো দিন যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মেয়ে নিয়ে ঘরে ঢুকলো হয়তো বিয়ের জন্য প্রস্তাব দিল এটাও জানি যে কখনো স্ত্রীর ডিভোর্স ছাড়া সেই পুরুষ কখনো বিয়ে করতে পারে না নেক্সট বিয়ে করতে পারে না যতক্ষণ না টিনা তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে কারণ এখনও তারা লিগালি হাজব্যান্ড ওয়াইফ বেচু কিন্তু ওয়েট করে আছে এত দিন যে টিনাকে প্রভোগ করা এত এতগুলো মানুষ মিলে টিনাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া কারণ হচ্ছে একটাই বেচুর ডিভোর্স চাই বেঁচু বিয়ে করতে চায় টিনার ডিভোর্স না পেলে বেচু কিন্তু কোনোভাবে বিয়ে করতে পারবে না তোমরা এটা মাথায় ঢুকিয়ে রাখো আবারও আমি বলছি হাফ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ন্যানি মাসির মেয়ে পিসির মেয়ে মামার মেয়ে পিস্তুতো বোন দিদি সমস্ত কাকিমা জেঠিমা বলে বাড়িতে মেয়ে এনে রেখে দিতে পারে কিন্তু তার স্ত্রীর পরিচয় জীবনে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত টিনার ডিভোর্স দিচ্ছে বুঝতে পেরেছ এটা হচ্ছে ঘটনা অনেকে বারবার একটা কথা বলছো যে এক বছর পরও ডিভোর্স যেহেতু ওরা সেপারেট থেকেছে সেহেতু ডিভোর্স হয়ে যেতে পারে হ্যাঁ হয়ে যেতে পারতো তাতেও টিনার কাছে সমন লেটার পাঠাতে হতো সমন পাঠাতে হতো তাতেও টিনার কাছে সমন যেত এবং সমনপত্র যাওয়ার পর টিনা কনসেন্ট থাকতো টিনার যে হ্যাঁ আমি একে ডিভোর্স দিলাম বা আমি একে ছেড়ে দিলাম বা আমি একে মানে কি করব মানে এই স্বামীর পদ ইয়ে থেকে স্বামী থেকে মুক্ত করে দিলাম ওকে আমি ডিভোর্স আমাদের মধ্যে আমি ওকে মুক্ত করে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে তখন সেটা যদি আইনি মতে হতো তখন বেচু বিয়ে করতে পারতো বা কোনো পুরুষ বিয়ে করতে পারে ঘটনাটা হচ্ছে এটা আদারওয়াইজ কখনো হয় না এবং যার নামে ফোর কেস চলছে এবং যাদের নামে রেড ফাইল চলছে একটা বাচ্চাকে পাওয়ার জন্য মায়ের তো সেই ক্ষেত্রে এতগুলো কেস চলার পরে কখনও কোনো দিন ডিভোর্স হয় না তাহলে টিনার এখন ঘটনা কি টিনাকে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে এবং সেই শক্তটা কিভাবে করবে কিভাবে করবে এবার টিনার সময় এসে গেছে একটা মেয়ের নিজের জায়গাটা দেখাবার আমি আবারও বলছি বেচুর সাবর অস্তাবর সমস্ত সম্পত্তিতে টিনার হানড্রেড পারসেন্ট অধিকার আছে এই অধিকার কেউ মুছে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না সমস্ত টিনা যদি চায় সমস্ত কিছু টিনা ক্লেম করতে পারে সমস্ত কিছু কারণ টিনা সন্তানের ভবিষ্যৎ জড়িয়ে আছে কারণ নেক্সট যদি কোনো দিন টিনা ডিভোর্সও দিয়ে দেয় টিনা যে ধরনের মেয়ে যদি কোনো দিন আজ থেকে দশ বছর পর বা কুড়ি বছর পরও বেঁচু হয়তো কুড়ি বছর পরও ও বিয়ের শখ জেগে উঠে বিয়ে করতে পারে যদি তাদের দ্বিতীয় সন্তান হয় বা তাদের তার স্ত্রীর কিন্তু সেই অধিকার চলে যাবে তার উপর বুঝতে পেরেছ তো অতএব একটা মেয়েও কী করতে পারে এই জায়গাটা কিন্তু একটা ছেলেকে দেখানোর দরকার এটা হচ্ছে সেই পয়েন্ট যেমনভাবে ঠিক যেমনভাবে যেমনভাবে একটা মেয়েকে পণ্য দ্রব দ্রব্য করে বিক্রি করে নিজের সম্পদ তৈরি করেছে নিজের অট্টালিকা তৈরি করেছে নিজের পেচান তৈরি করছে নিজের সকাল পূরণ করছে সেইভাবে টিনারা উচিত কারণ টিনার লিগ্যালি এটা টিনার লিগ্যাল মানে একটা কি বলবো মানে টিনার একটা রাইট লিগ্যালি রাইট টিনার যা লিগ্যাল রাইটসের মধ্যে পড়ছে সেই সম্পত্তিতে কারণ কেন আগের দিন একজন দিদি আমাকে বলেছেন যে হাজব্যান্ডের সম্পত্তিতে স্ত্রীর অধিকার থাকে না যতক্ষণ পর্যন্ত এক্স্যাক্টলি থাকে না যতক্ষণ পর্যন্ত টিনার অধিকার বেচুর সম্পত্তিতে থাকতো না যদি সেই সম্পত্তিটা বেচুর বাবার নামে থাকতো কিন্তু বেচুর বাবার নাম থেকে সম্পত্তি ট্রান্সফার করে দেওয়া হয়েছে বেচুর নামে অনেক দিন আগেই তো সেই ক্ষেত্রে এখন কিন্তু সমস্ত স্থাবর অস্তাবর সম্পত্তির মালিক হচ্ছে বেচুর অতএব সেই অনুপাতে সেই হিসেবে বেচুর সমস্ত সম্পত্তির অধিকার টিনার ওপর আছে টিনার আছে এবং টিনা ছেলের ওপর আছে বোঝাতে পারছি টিনা যদি কুড়ি বছর পরও ডিভোর্স দেয় বা তিরিশ বছর পরও ডিভোর্স দেয় যদি তারপরেও বেচু কখনও বিয়ে করে তাহলে কিন্তু সেই বেচুর যে সেকেন্ড ওয়াইফ হবে তার সমস্ত কিন্তু সেই মহিলার কিন্তু সম্পত্তিতে বেচুর সম্পত্তিতে অধিকার থাকবে এবং তার সন্তানের থাকবে বোঝাতে পারছি কিন্তু বেচু যদি টিনার এই যে ডিভোর্স মানে না দিয়ে বেঁচু যদি বিয়ে করে এই যে তোমাদের কথা মতো অনেকের কথা মতো ওই দিককারের মানুষের কথা মতো যদি বেচু বিয়ে করে তাহলে কিন্তু সেই মহিলা নামই পাবে না বেচুর যে ওয়াইফ স্ত্রী এই নামটাই সে পাবে না পরিচয়ই পাবে না তাকে অন্য পরিচয় থাকতে হবে কি পরিচয় আমি একজন মহিলা হয়ে আর একটা মহিলাকে কি অসম্মান করব এটা হচ্ছে ব্যাপার তো সেই ক্ষেত্রে সমস্ত কিন্তু হ্যাঁ তাদের যদি ভবিষ্যতে সন্তান হয় তাহলে কিন্তু সেই সন্তানের হতে পারে কিন্তু সেই জায়গা কিন্তু এই ছোট্ট সোনা বাবাকে ছোট্ট সোনা বাবা তারও অধিকার থাকবে কিন্তু সেই সম্পত্তি দুভাগে ভাগ হবে কিন্তু সেখানে কিন্তু টিনারও অধিকার থাকবে কিন্তু সেই দ্বিতীয় মহিলার কোনো অধিকার থাকবে না যতক্ষণ না টিনার ডিভোর্স দিচ্ছে আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে আমি বুঝিয়ে দিলাম বোঝাতে পারলাম এটা হচ্ছে ঘটনা অতএব টিনার উচিত এই মুহূর্তে বা কিছুদিনের মধ্যেই এই সম্পত্তিতে ক্লেম করা তার কারণ অনেক খেলা হয়ে গেছে খেলা তো ওদিক থেকে অনেক কিছু চললো এবার একটা মেয়ে কি করতে পারে কোন খেলা খেলতে পারে এই খেলাটা একটু খেলে দেখা যাক কেমন লাগে তাই তো সমস্ত খেলা খেলা হয়ে গেছে এবার এই খেলা বেতু চাইছে ডিভোর্স আর টিনু করবে ক্লেম কেমন লাগবে দারুণ লাগবে না খেলাটা এই খেলাটা খেলার সময় আমার মনে হচ্ছে বন্ধুরা এসে গেছে তোমরা কি বলো অনেক তো হলো বিচু টিনুকে বিক্রি করে অনেক কিছু করলো বেচুর বউকে বিক্রি করে অনেক কিছু হলো দেশ বিদেশ থেকে টাকা পয়সা জিনিসপত্র খাট আলমারি ওয়াড্রো বিছানা ছেলের খেলনা এই খেলনা জামা কাপড় প্রচুর হয়ে গেল এবার কি এবার হচ্ছে টিনার পালা একটা মেয়ে কী করতে পারে ঠিক না ভাই বেচু যেগুলো করেছে সেগুলো হচ্ছে সম্মানের ধজিয়া উড়িয়ে দিয়েছে মান সম্মান বলে আর কিছু রাখেনি পুরো ধজিয়া উড়িয়ে দিয়েছে কিন্তু টিনা যেটা করবে সেটা হচ্ছে একটা মহিলার লিগাল রাইট তাই তো যেটা আইনের আওতায় পড়ে ঠিক কি না তোমরা বলো লোভ আলাদা জিনিস একটা মেয়ের অধিকার আলাদা জিনিস অধিকার আলাদা জিনিস এই মেয়েটার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে মাতৃত্বের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে একটা মেয়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে একটা মেয়েকে তার বাবা মা পরের ছেলের হাতে তুলে দেয় যে আমার মেয়েকে তুমি যত্ন করে রাখবে আমার মেয়ের রক্ষার দায়িত্ব তোমার কিন্তু এই বেঁচু সোশ্যাল মিডিয়ায় বসে তার বউকে রক্ষা করতে পেরেছে বিক্রি করেছে চরিত্র বিক্রি করেছে উলঙ্গ করে কাঁচি করে বা এরকমভাবে কেটে কেটে সায়া ব্লাউজ কেটে বার রেপ করেছে বিক্রি করেছে ধর্ষণ করেছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ জন মহিলা বাইরের পুরুষদের দিয়ে এরকম নোংরা কাজ করানো করিয়েছে বুঝতে পেরেছ ভিডিও তার প্রমাণ তাহলে এরপরে একটা মেয়ের অস্তিত্ব কি। সেটা একটা মেয়ের বুঝে নেবার সময় এসেছে তোমরা কি বলো পরিষ্কার কথা যেমন আমরা টিনাকে বারবার বলি যে টিনা টাকা পয়সা খরচ করিস না অবশ্যই টিনা টাকা পয়সা খরচ করো অবশ্যই করো বাবা মা দাদা বৌদি অবশ্যই তোমার কর্তব্য যেমন তোমার সন্তানকে এনে তাকে ভালো রাখা তোমার কর্তব্য এই মানুষগুলোও তোমার কর্তব্যের মধ্যে পড়ছে এরাও তোমার রক্ত এরা তোমার নিজের যে বেইমানি যে কিছু নোংরামি আমরা বেচুকে দেখেছি করতে নিজের দিদির সম্মান রক্ষা করতে পারেনি নিজের দিদির সম্মান রক্ষা করতে পারেনি নিজের দিদির অবদানকে অস্বীকার করেছে যে ভাই যে দিদি জামাইবাবুকে সকলের সামনে সোশ্যাল মিডিয়া অপমান করেছে নোংরা কথা বলেছে যে দিদির চরিত্রকে যারা নোংরা কথা বলেছে তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়েছে তাই তো তো সেই ক্ষেত্রে চিন্তা করো আজকে টিনার কথা অনুযায়ী টিনার যে ব্যবহার টিনার যে কাজকর্ম সেখানে টিনার মা বাবা প্রত্যেকটা মানুষের শিক্ষা ফুটে ওঠে তাই না বলো প্রত্যেকটা মানুষের শিক্ষা ফুটে ওঠে ঠিক কি না তো সেই ক্ষেত্রে আজকের দিনে বলবো একটা মেয়ের অস্তিত্ব বুঝে নেবার সময় এসে গেছে খরচ করছো করো সব কিছু করো কিন্তু তুমি তাও জমাও তুমি সেভ করো আর সব থেকে মেন ফোকাস থাকবে তোমার বাচ্চার দিকে কারণ এই সময় তোমার দরকার কেন দরকার তোমার নিজের তলার মাটিটা দরকার কারণ তোমাকে নিজেকেই তৈরি করতে হবে তোমার অস্তিত্ব তোমাকে কেউ এনে দেবে না তোমার অস্তিত্ব তোমাকে নিজেকে স্ট্রাগেল করে আনতে হবে নতুন করে চিনাকে স্ট্রাগল শেখাবার কোনো দরকার নেই টিনা ঠেকতে ঠেকতে ঠকতে ঠকতে অনেক শিখে গেছে কিন্তু তাও কিন্তু তাও কিছু পরামর্শ তো আমরা দিতে পারি অবশ্যই এগুলো মানুষের জীবনে চলার পরামর্শ একটা মেয়ের জীবন একটা মেয়ের জীবন আমি আবারও বলছি একটা একটা পুরুষ তার অধিকার থাকে যে তার স্ত্রী যদি ভুল কাজ করে তার যদি মেনে নিতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তাহলে সেখানে সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিতে পারে সেটা তার একটিয়ারে থাকে তার যদি মনে হয় সেই মেয়ের সাথে সংসার করবে না তাকে ছেড়ে দিয়ে তুমি ডিভোর্স দাও ডিভোর্স দিয়ে শান্ত মাথায় তোমরা করছে বাচ্চা কোথায় থাকবে না থাকবে একটা ভদ্র পরিবার থেকে বিলং করলে যেগুলো হয় ভদ্রভাবে সুন্দরভাবে মিটিয়ে নেওয়া কিন্তু বেচু সেটা করেনি বেচু সোশ্যাল মিডিয়ায় ঝাঁক পিটিয়েছে বেচু সোশ্যাল মিডিয়ায় বউকে বিক্রি করেছে একটা মেয়ের অস্তিত্ব নিয়ে খেলা করেছে এখনও পর্যন্ত করে চলেছে বিক্রি করে খাচ্ছে তাহলে সেই পুরুষকে একটা নারীর বুঝিয়ে দেওয়ার দরকার যে একটা নারী একটা পুরুষের ওপর কতটা ভারী পড়তে পারে একটা পুরুষ তো পারে একটা নারীকে বিক্রি করে দিতে একটা নারীও পারে ঠিক সেই পুরুষকে তার উচিত যোগ্য জবাব তার যোগ্য জায়গাটা বুঝিয়ে দিতে তাই তো যেটা নারীর অধিকার একটা মা একটা নারী একটা মহিলা তার অধিকার কী টিনা যেটা করবে সেটা তার অধিকার নিয়ে লোভে নয় আর বেচু যেটা করেছে টাকার লোভে বউকে বিক্রি করেছে বেচুর সাথে টিনার যে ফারাক সেটা টিনার বুঝিয়ে দেওয়ার সময় এসেছে এটাও কিন্তু টিনার নিজের স্বার্থে নয় এটাও টিনার বাচ্চার ভবিষ্যতের স্বার্থে পরিষ্কার কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই পরিষ্কার কথা বেচু হয়তো বিয়ে করলো হয়তো চলো সেই মেয়ে স্ত্রীর ইয়ে পরিচয় নিতে মানে ওর দরকার নেই সে মহিলার হয়তো আজকাল এরকম মহিলা প্রচুর আছে ভাড়া খাটা মহিলা বাইরের মহিলা খারাপ মহিলা প্রচুর আছে আর আমরা জানি আমরা এখন সবাই জানি যে নতুন বিএনএসেও আমরা সবাই জানি যে কে বাড়িতে নেই কোন মেয়েকে নিয়ে রাখলো কার সাথে শুলো কার সাথে ঘুরতে গেলো এগুলো নিয়ে আইন কিচ্ছু মাথা ব্যথা হয় না পরকিয়া কিচ্ছু মাথা ব্যথা হয় না তো সেই ক্ষেত্রে বেঁচেও করতে পারে বেঁচেও করতে পারে আছে যে কথা বলা হচ্ছে বেঁচেও করতে পারে অন্য মানে অন্য মহিলার সাথে করতে পারে আমি বলছি না বেঁচে কিছু করছে করতেও তো পারে ভবিষ্যতে তাদেরও সন্তান হতে পারে তখন এই সম্পত্তি ভাগ হয়ে যেতে পারে সে দ্বিতীয় সন্তানের সাথে এই ক্ষেত্রে টিনার যে সন্তান আমাদের সোনা বাবা সেও তো অর্ধেক সম্পত্তি পেতে পারে তাহলে টিনার যেটা অধিকার সেটা এখন টিনার বুঝে নেওয়া দরকার তো সেই সময়টা কিন্তু এসে গেছে অতএব আমার মনে হয় এইভাবে টিনার নিজের জায়গাটি টিনার বুঝে নিলে আর টিনার নিজের অস্তিত্বটাও ভালোভাবে তৈরি হবে টিনার নিজে অনেকটা এগিয়ে যেতে পারবে তো আমার মনে হলো এটাই উপযুক্ত সময় আর আমি যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা তোমরা আমাকে বলো কমেন্টে বলো যে হ্যাঁ মিরি তুমি কিছু ভুল বললে বা না মিরি তুমি ঠিক বললে অনেক হয়েছে মেয়েটাকে নিয়ে অনেক খেলা হয়েছে মেয়েটার চরিত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের মানে তারা কি মনে করছে সেটার উপর নির্ভর করে টিনার চরিত্র বিশ্লেষণ হচ্ছে তারা যেটা তকমা দিচ্ছে সেটার উপর টিনার চরিত্র বিশ্লেষণ হচ্ছে তাকে বিক্রি বার্তা করে নিজেরা খাচ্ছে নিজেরা নিজেদের চ্যানেল গ্রো করছে কিন্তু আখেরে টিনা কি হচ্ছে সম্মান বলে মেয়েটার কিছু থাকছে না মেয়েটার নিজে অস্তিত্ব গড়ে তুলেছে একটু একটু করে তো মেয়েটা তৈরি যখন করছে সব দিক থেকে মেয়েটাকে আট ঘাঁট বেঁধে নামাটাই ভালো আট ঘাঁট শক্ত করে মেয়েটার জীবনটা চালনা করাই ভালো আমার মনে হয় তাই আমি এই কথাগুলো বললাম হতেও তো পারে এগুলো ভবিষ্যতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো দাদা